হ্যালো এভরিওয়ান, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। আজকে বৃহস্পতিবার বাজতেছে, আপনার অফিসিয়াল কাজে যেতেছি। আসলে এখন ট্যুর এখনও দিতে পারি নাই, সো তাই ডেলি ব্লগটাই চিন্তা করলাম কন্টিনিউয়াস করি। এই জ্যামে কথা বলবো আমি জ্যামের, তাই আশা রাখি কালকে ট্যুর দিব। তাই আজকে কালকের অফিসের কাজটা শেষ করে ফেলতেছি। আর ইদানিং সিটিতে খুবই জ্যামের চাপ, অতিরিক্ত জ্যাম। সো তাই আর কিছু মানে বেরোইতেও ভালো লাগে না। সো আসলে আপনারা শীতকাল বলে চলে আসছে, বাট আমি শীতকালের কোনো আবহাওয়া পাচ্ছি না, তাই পাহাড় আমাকে রাখে, বাট আমি পাহাড়ের সাথে কোনো মিট আপ করতে পারতেছি না। বান্দরবন থানচি বন্ধ, ট্যুর দিতে পারতেছি না, খুব কষ্ট লাগতেছে। আপনারা কেউ কি রিসেন্টলি থানচি গেছেন কি না? ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপ পাবেন, ট্যুরেরটা তো পাবেনই, ট্যুর ছাড়া হলেও পাবেন ইনশাল্লাহ, চেষ্টা করব। সবই আপনাদের দোয়া ভালোবাসায়। এই যে হাইওয়ে এক্সপ্রেসে যেমন দেখেন এখানে টিউমারগুলো, এগুলো বললাম আসলে বললেও খুব প্যারাদায়ক জিনিস আর খুবই রিস্কি। দেখা যায় ওভার স্পিডিংয়ে থাকলে, যদি হ্যান্ডেল বার কোনো মতে একটু ইয়া হয়, ট্যাঙ্ক স্লিপ। সামনে বাম পাশে মাজার, এখন যাবো একটু সিটি গেটে, একটা ডেলিভারি আছে। রে ভাই এটা কি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সো না, মোটামুটি রাস্তা খালি আছে, এই জায়গাটা আসলে খালি থাকে। এই আলমকারের মোড়ে একটু জাম পাবো, দেন পরে আর জাম পাবো না। আজকে প্রচুর কাজের চাপ, কারণ কালকে একটু শর্টকাট ট্যুরে বের হব। আমি আর সুমন ভাই আছে একজন, দুজন মিলে ফ্যামিলি ট্যুর বলা যায়। সো এখন একটা সুন্দরবন গড়িয়া থেকে পিক আপ করলাম। আমার একটা চার্জার আসছিল, সেকেন্ডারি ক্যামেরার। সবাই দোয়া করবেন যে ইনস্টা 360 নিতে পারি খুব শীঘ্রই। গোপ্রো তো আর প্যারা নেই, গোপ্রো সেট আপ কমপ্লিট। আর মোটামুটি আল্লাহর মতো আপনাদের দোয়ায় রাইডিং সেফটি গিয়ার টিয়ার এগুলা অনেক আগে থেকেই আল্লাহর মতো। আমি ওই দিকে যখন লাইফে ফার্স্ট বাইক নিই, এমটি থান্ডার 8700 মেবি, না 9700 খেয়াল নাই, তখন নিয়েছিলাম 125 সিসি বাইকের, না 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 সরি 100 সিসি ডিসকভার 100 ফার্স্টেরটা, ওইটার জন্য এমটি থান্ডার নিয়েছিলাম। অনেকেই বলছে এত টাকা দিয়ে আমার গাড়ির দাম কত, আমার কাছে ছিল সেফটি ফার্স্ট প্রথমে লাইফে। তাই সো আশা রাখি আপনারা এই জ্যামে, আমার বললাম পিছনে নাম্বার প্লেট নেই, তো প্যারা নাই, আমি তো ইলিগাল কোনো কিছুই না, আমার নাম্বার প্লেট সাথে আছে। তাই আর তারপরও মনে করেন চাই না আর কি। সো এই জ্যামে কীভাবে বলেন, আর সবাই দোয়া করবেন আমার এই এরপর থেকে, মানে আমি 2009 যখন বাইক নিই ওই তখন মানে সেফটি নিয়ে, তখন থেকে আমি ফার্স্টে থেকেই সেফটি নিয়ে চিন্তা করতাম। যেমন এখন দেখেন আমার হাতে হ্যান্ড গ্লাভস নাই, হ্যান্ড গ্লাভস ছাড়া বাইক রাইড। সো কিছু করার নাই, এই কিছুদিন যাবৎ আমি হ্যান্ড গ্লাভস ইউজ করতেছি না।
কিন্তু তখন থেকে আমার মাথায় ওই সেফটি ফার্স্ট আগে ওই জিনিসটা আসতো, সব কিছুর আগে সেফটি ফার্স্ট। 20,000 টাকার বাইক হোক প্যারা নাই, বাট সেফটিটা আগে। তাই আমি আমার শপের নাম দিছিলাম সেফটি ফার্স্ট। ওই সেফটি ফার্স্ট মাঝখানে অফ ছিল 1.5 বছর 1.5 বছর, ইনশাল্লাহ এখন নতুন সাজে নতুন রূপে রিসেন্টলি ওপেনিং হচ্ছে। ডেট টেট কোনো কিছু না বলি, লোকেশান না বলি, ইনশাল্লাহ আপডেট দিব, দোয়া করবেন। ওইটা নিয়ে এত কষ্ট, তাই সেফটি ফার্স্টের নাম। আহারে প্যারা, আর কত খাবো, টানবো। ফুয়েল নিতে হবে, ফুয়েল শেষ, ফুয়েলের কাটা লাভ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি তাহলে চলে আসছি আপনাদের দোয়ায়। স্টেশনের মধ্যে সিটি গেট, এদিক দিয়ে কত ট্যুর দিলাম, এখন অনেক দিন হয় গ্যাপ দেওয়া হয় না, এই রাস্তা টেনে মজা পাই। ইনশাল্লাহ রিসেন্টলি আবার কালকে তো আসতেছি, সন্দীপ ঘাট অনেকদিন হয়েছে যায় না। এই যে আমার ভাল লাগে না। A few moments later. বন হি গয়া খুদ কো মুঝে তু সো কে গুড বাই টাটা সিটি গেট চলে আসছি রাফেল।